আমাদের হোটেলের নাম হচ্ছে অরণ্য সুন্দরী গেস্ট হাউস, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে। কিন্তু আমাদের এখানকার যেটা বৈশিষ্ট্য, যেটা দেশি মুরগি, কচি পাটার ঝোল, আমরা চাই যে ঝাড়গ্রাম আসুক, মানুষ ঝাড়গ্রাম বুঝুক, ঝাড়গ্রামের মানসিকতাকে তো বুঝুক, ঝাড়গ্রামের যে নেচার ভিউ আছে, যে প্রকৃতির যে সৌন্দর্য আছে, সেটা ঝাড়গ্রামে আসলে পরে মানুষ বুঝতে পারবে। তাই জন্য আমরা বারবার আহ্বান করছি যে আসুক, ঝাড়গ্রাম দেখুক, ঝাড়গ্রাম বুঝুক। আমি অনেক ভিডিওতে দেখলাম ঝাড়গ্রামে ঘুরতে গিয়ে কোথায় থাকবে, রাত্রে কোথায় স্টে করবে, কম পয়সার হোটেল কোথায় আছে অনেকেই বুঝতে পারছে না। তো সেই জন্য আমি একটা সুন্দর গেস্ট হাউসের সন্ধান তোমাদের কাছে নিয়ে এলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, কারণ এই গেস্ট হাউসের টোটাল ডিটেলসটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, সাথে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবই তোমাদের জানিয়ে দেবো। রুমের ভিতরে তোমাকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে রুমের ভিতরটা। তোমরা এসি চাইলে এসি পেতে পারো, না চাইলে কোনো অসুবিধা নেই। টিভি রয়েছে, বাইরে একটা ব্যালকনি রয়েছে ছোট্ট মতন, এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তৈরি হচ্ছে রুমের ভেতরটা, বাথরুমটা তোমার দেখিয়ে দেয় একবার। বাথরুমটা খুব একটা বড় নয়, তোমাদের আমি আরেকটা রুমও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফোর বেড আছে, এই একটা রুম দেখো, সুন্দর অনেক বড় রুম। এখানেও সেম টিভি রয়েছে, এসি দুটোই রয়েছে। এদিকে একটা বেড রাখা রয়েছে, আর এদিকে একটা বেড রাখা রয়েছে, মাঝখানে অনেকটা স্পেস রয়েছে, সামনে একটা আয়না। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি দাদা, তো তোমাদের অনেক বেশি লোক কেউ আসো, একসঙ্গে পাঁচজন ছজন সাতজনের, তো তোমাদের আমার মনে হয় তোমাদের রুমটা হয়ে যাবে। তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, মোটামুটি এখানে সব রকমের ব্যবস্থাই রয়েছে। প্রথমে আপনার নামটা একটু বলবেন। আমার নাম শিবাশী চ্যাটার্জি। আর আপনাদের এখানে যদি আসতে চায় আমার দর্শকরা, কিরমভাবে আসবে, আপনার হোটেলের নামটা কি আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। আমাদের হোটেলের নাম হচ্ছে অরণ্য সুন্দরী গেস্ট হাউস, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9547668966।
ল্যান্ড নাম্বার আছে, ল্যান্ড নাম্বার হচ্ছে 03221256872। হোয়াটসঅ্যাপ নাম্বার কি? হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার মোবাইল নাম্বার একটাই, দুটো একই। যদি আমরা আসতে হয় একটু বলে দিন আপনার ঝাড়গ্রাম আসার জন্য আপনার দুটো রুটি মানে টুরিস্ট ট্রাভেল করে, সেটা হচ্ছে আপনার আপনার ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আপনার সকাল 6:35 একটা ইস্পাত এক্সপ্রেস আছে, তারপরে আরও নানান ধরনের ট্রেন আছে, লোকাল প্যাসেঞ্জার প্লাস এক্সপ্রেস দুটোই আছে। আর বাই রোডে আসতে গেলে আপনার 170-180 কিলোমিটার পড়ছে কলকাতা থেকে টোটাল একদম পাঠালে, ওই যে যেরকম ডিস্টেন্সের মধ্যে আসছেন। এবং রাস্তার তো খুবই ভালো, আপনার ন্যাশনাল হাইওয়ে ধরে এসে লোদাশলির থেকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আপনার ঝাড়গ্রাম টাউন ঢুকছে 15 কিলোমিটার ভেতরে। 15 কিলোমিটার আসার পরে ঝাড়গ্রাম টাউনে ঢুকে অরণ্য সুন্দরী কেস্টার যাকে চিজ করবেন সেই বলে দেবে যে অরণ্য সুন্দরী কেস্টার ফোনে কন্ট্যাক্ট করে চলে আসে, তাহলে আপনি বলে দেবেন একদম। আর দামটা বলছেন আপনি একটু ওঠা নামা করে অবশ্যই না, ওঠা নামা করে না, আমাদের অ্যাকচুয়ালি মানে 800 টাকার থেকে শুরু আছে। এরপরে আমাদের নানান লেভেল আছে, 4 বেড আছে, ডবল বেড আছে, এসি আছে, নন এসি আছে, সব রকম ধরনের রুম আছে। 800 টাকার থেকে আমাদের স্টার্টিং, সিঙ্গেল রুম থেকে আরম্ভ করে থাকতে পারে। 4 বেডে আপনার 4 থেকে 6 থাকতে পারে। 4 বেডে রুমের রেন্ট আলাদা আছে, ডবল বেডে ডিলাক্স রুমের রেন্ট আলাদা আছে, আপনার নেচার রুমের রেন্ট আলাদা আছে, নানান ধরনের ক্যাটাগরির রুম আছে, সমস্ত ক্যাটাগরির রুম আছে, যে যেরকমভাবে এবল করবে সেরকমভাবে আমাদের করা আছে। সকাল 9টার সময় চেক আউট টাইম, আর বিশেষ করে আমাদের খাওয়া দাওয়ার দিকে আমরা খুবই নজর দিই, একদম হোমলি খাওয়া দাওয়া, ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া, নানান ধরনের মানে যেগুলো কলকাতাতে পাওয়া যায় বিরিয়ানি ফিরিয়ানি তো ওগুলো তো পাচ্ছেনই, কিন্তু আমাদের এখানকার যেটা বৈশিষ্ট্য যেটা দেশি মুরগি, কচি পাটার ঝোল, এগুলো আমরা করে থাকি সাধারণত। টুরিস্ট এগুলো এখানকার এসে পছন্দ করে, এগুলোর উপর আমরা নজর দিই। আমরা চাই যে ঝাড়গ্রাম আসুক, মানুষ ঝাড়গ্রাম বুঝুক, ঝাড়গ্রামের মানসিকতাকে তো বুঝুক, ঝাড়গ্রামের যে নেচার ভিউ আছে, যে প্রকৃতির যে সৌন্দর্য আছে, সেটা ঝাড়গ্রামে আসলে পরে মানুষ বুঝতে পারবে। তাই জন্য আমরা বারবার আপ্রাণ করছি, আপ্রাণ করছি যে আসুক, ঝাড়গ্রাম দেখুক, ঝাড়গ্রাম বুঝুক। তাহলে মোটামুটি যাদের কেউ আপনাকে ফোন করে তো আপনি তাহলে ডিটেলসটা জানিয়ে দেবেন, মানে দাম কী আছে না আছে ফোনে বলে দিতে পারেন মোটামুটি। হ্যাঁ, ফোনে আমরা চাই সে কী ক্যাটাগরি রুম চাইছে সেটা বিশেষ তো আছে, কেউ একা থাকলে তার জন্য মানে সিঙ্গেল বেডের রুম আছে, কেউ যদি ডবল থাকে বা কেউ 3 জন আসে বা 4 জন আসেন, ফ্যামিলিতে 4 জন আছে তার জন্য 4 বেডের রুম আছে, নানান ধরনের রুম আছে, যার নেচার ভিউ ওয়েবসাইট রুম সব ধরনের আছে। মানে আপনাকে যে অনলাইনে করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনাকে ফোনে মোটামুটি করে কন্ট্যাক্ট করে রেটটা যদি বলে দেন মোটামুটি যদি আসে তো আপনি ঘরের ব্যবস্থা করে দিতে পারবেন, যদি ঘর থাকে তাহলে একদম। যদি ঘর না থাকে অনলাইনে তাহলে বুক করতে, যদি ঘর না থাকে তাতেও আমরা কাউকে বিমুখ করি না, আমরা সেখানে চেষ্টা করি যে ডিস্ট্রিক্ট যে কোনো একটা হোটেলে তার পছন্দ মতন আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব, যদি কোনো জায়গায় আমরা ভ্যাকেট পাই। আপনাদের একটু রেটটা কীরকম একটু মানে ধরুন চিকেন আমি জাস্ট একটু জিজ্ঞেস করছি, আর খাবার আপনি অনেক কিছু জিজ্ঞেস করা যাবে না, দেখুন আমাদের একটা ফিস মিল হয়, ফিস মিলের মধ্যে ভাত থাকে, ডাল থাকে, একরকম ভাজা থাকে, আর এক 2 রকম ভাজা থাকে, তারপরে আপনার সবজি থাকে, মাছের কারি থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, দই থাকে, দিয়ে এরপরে আরও আরও নানান ধরনের ইয়ে দিয়ে করার চেষ্টা করি। মাছের ওপর তো নির্ভর করে কোন মাছ হবে সেটার উপরে অনেক কিছু রেট নির্ভর করে। থালিগুলো মোটামুটি কীরকম দাম? মোটামুটি একটা ফিস থালি আপনার 150 টাকা পড়ে, 150 টাকা ফিস থালি এখানে পেয়ে যাবেন। ফিস থালি 150 টাকা মতো। চিকেন থালি? চিকেন থালি আছে, চিকেনের মধ্যে আবার ক্যাটাগরি আছে, চিকেন কারি আছে, চিকেন কষা আছে, চিকেন দেশি চিকেন আছে, ওটা তখন আমরা ওনাদের ট্যুরিস্টের ইয়ের মতন করে আমরা বুঝে করে দিই ওনাদেরকে। ঠিক আছে, তাহলে বন্ধু তোমার শুনতেই পেলে সব কিছু, দাদা সব কিছু বলে দিলে, জানিয়ে দিল, তো তোমরা যখন আসবে আশা করি কন্ট্যাক্ট করেই আসবে। তো দাদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো আমরা এখন ঝাড়গ্রাম ছেড়ে দিচ্ছি, রুমটা তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই গেস্ট হাউস বা হোটেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো চলো, আজ ভিডিওটা আমার এই অবধি রইল, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।